সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লক্ষীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পিত সবকটাই ভালো কাজ মানুষের জন্য কাজ মানুষের স্বার্থে কাজ তার একটা নতুন করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 25 কোটি টাকা অনুমোদন করে দিয়েছে দুটি পাম্পিং স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন আমরা হচ্ছে এটা করছেন পৌর নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ কেএমডিএ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অফিস একটি হবে 52 পরিবার সেখানে এখন জল আছে জল দু তিন দিনের মধ্যে আমরা তুলব আমাদের এই সর্দারপাড়ার জল মোটামুটি উঠে গেছে এবং কাল থেকে কাজটা শুরু হবে আনুষঙ্গিকভাবে এলাকার মানুষদের সেন্টিমেন্ট পৌর প্রশাসক মন্ডলী চেয়ারম্যান নারায়ণ সাহা মেম্বাররা রয়েছেন সদস্যরা রুমা রয়েছেন নন্দা রয়েছেন রাখি রয়েছেন আমার প্রাক্তন লিডার আমার এমএলএ রয়েছেন এছাড়া আমার তারক দাস রয়েছেন ঝন্টু রয়েছেন সবাই রয়েছে সবাই মিলে আমরা মানুষের স্বার্থে কাজ করতে গিয়ে আজকে শুভ উদ্বোধন হল নারকেল ফাটি আমরা উদ্বোধন করলাম সব কিছু শান্তির বাতাবরণ তৈরি করতে সমালোচনা মানুষ করতে পারে এই সমালোচিত মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে যারা বলেছিলেন পোস্টার লাগিয়ে বলেছিলেন খুঁজে পাওয়া যায় না জ্যোতিপ্রিয় মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না নারায়ণ সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হিমান রায়কে বা নন্দাকে তারা কোথায় আমি জানি না কিন্তু আজকে এই এলাকার মানুষ কিন্তু দেখে গেলেন 8-15-17 8-15 মানুষ কিন্তু দেখলেন যে আজকে তাদের জন্য যে বুস্টিং পাম্পিং স্টেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুমোদন করেছেন তার কাজ কিন্তু শুভারম্ভ আগামীকাল হবে আজকে আমরা যজ্ঞের মাধ্যমে পুজোর মাধ্যমে শুভ কাজ তো সব আমরা পুজো দিয়ে করি আমরা ঠাকুরকে বলি মাকে বলি মা সব কাজই যেন ভালো হয় সুন্দর হয় কোভিডের তৃতীয় ফেজ যেন চলে যায় মায়ের কাছে কামনা করি মা এই যেন তৃতীয় ফেজও যেন না আসে প্রত্যেকে যেন মাস্ক পরে ভালো করে ঘুরতে পারে এটা আমাদের কাছে একটা বড় কাজ বললাম নোবেল কাজ সুন্দর কাজ আপনার মানুষ 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করবে 100 বছর আগামী 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নামটা বলবে যে না আমাদের জঞ্জল জনযন্ত্রণা থেকে এই 5-7 হাজার লোককে বাঁচিয়েছে তার নাম মমতা ব্যানার্জি ত্রিপুরার জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করছে কি বলবেন দল যদি ঠিক করে থাকে যোগদান নিশ্চয়ই করবে আমরা দলকে সব মান্যতা দিই দলের বাইরে আমরা কেউ দলের বাইরে কেউ নেই আমাকে দলের বাইরে জ্যোতিপ্রিয় মল্লিককে যদি দেখেন খুঁজে পাবেন না মাইক্রোস্কোপে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে হবে মমতা ব্যানার্জির ছবি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে আর তৃণমূলের চিহ্ন আছে বলে আমি জ্যোতিপ্রিয় মল্লিক হয়েছি আমি এমএলএ হয়েছি আমি মন্ত্রী হয়েছি 5 বারের এমএলএ আমি 3 বারের মন্ত্রী সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখতে হবে মানুষের জন্য কারুর কাছে দায়বদ্ধ নয় বলেছি দায়বদ্ধ কারুর কাছে আমরা নই দায়বদ্ধ অ্যাকশনের কাছে আমরা দায়বদ্ধ মানুষের কাছে আমরা দায়বদ্ধ মানুষের কাছে পায়ে মাথা নত করে দেবো সব কাজের জন্য কিন্তু এই কাজ কোনো রাজনৈতিক দলের চোখ রাঙানিতে আমরা ভয় পাই না এ বিজেপি 4টে পোস্টার মারলো কোথায় গেছে তারা সেই লোকগুলো কোথায় কেউ বলছে অস্ট্রেলিয়া গেছে কেউ বলছে রাজারহাট কেউ বলছে চিত্তরঞ্জন কেউ গেছেন পাটনা আগামী পৌর নির্বাচনে এরা ঠায়ে ঠায়ে বুঝতে পারবে গতকাল 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে কি ফলাফল আশা করছি দেখুন না দেখতে থাকুন আমি বলেছি আপনাকে কি শোচনীয় পরাজয় হবে বিজেপি শোচনীয় পরাজয় বিজেপি মুখ তুলে দাঁড়াতে পারবেন না আমি যেখানে দায়িত্বে ছিলাম সেটা হচ্ছে খর্দার দায়িত্বে ছিলাম আমি ডিজাইন করতে আপনাকে বলতে পারি ওটা আমরা 40-50 হাজার ভোটে আমরা বুঝতে পেরেছেন প্রত্যেকটা দিন বিজেপি আস্তে আস্তে করে একটা করে সিঁড়ি নেমে যাচ্ছে মানে পাতালের দিকে বিজেপি চলতে শুরু মানুষের সাথে থাকতে হবে মানুষকে সমালোচনা করলে হবে না সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে আসতে চাইছে কি বলবেন আর কেউ লাইনে আছে আপনাকে আমি একটা কথা বলেছিলাম মে মাসে নির্বাচন শেষ হলে বলেছিলাম
আপনাদের মিডিয়া বলেছিলাম না মনে আছে আমরা যে দেখতে থাকবে পরের পর ধাপে ধাপে এবং আপনাকে এই কথাও বলে গেলাম 2022 সালের 31 ডিসেম্বরের মধ্যে বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় তার সংখ্যা গরিষ্ঠতা প্রত্যেকে আস্তে আস্তে মমতা ব্যানার্জির উন্নয়নে শরিক হবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সবাই আস্তে আস্তে যোগদান করবে বেশ কিছু নাম বড় বড় নাম ভেসে উঠছে যে এরা সবাই জয়েন করবেন বা এরা সবাই মোটামুটি রেডি হয়ে আছেন কি বলবেন এদের উদ্দেশ্যে দল যোগদান করলে তো যোগদান করাবি দল যদি ঠিক করে থাকে আমি এদের যোগদান করাবো দল তো ছেকে যোগদান করাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে গেলেন খড়দার মিটিংয়ে কি বললেন যে আমরা ছেকে জল যোগদান করাবো আমাদের দরজা খোলা নেই দরজা বন্ধ আছে যেটি ভদ্র যেটি রুচিসম্মত সেই লোকগুলি জলে যোগদান করবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সেই মতো দল যাকে যোগদান করে নেবে তাদের নিয়ে আমরা কাজ করব কিন্তু আমরা মনে করে থাকি ভারতীয় জনতা পার্টির দলটি হলো একটা অসভ্যের দল একটা বড় বল দল একটা হিংস্র দল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাবেন ত্রিপুরায় বিপ্লবের এত আতঙ্ক এত ভীত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন 32-33 বছরের তাজা তরুণ যুবককে আটকানোর জন্য পরিকল্পনা করেছিল কিন্তু বললাম যার কেউ নেই তার কে আছে বলুন তো আদালত ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে পোকড়া মৃত্যাদি করেছেন সেখানেই তার পোকড়া হল আজকে বিপ্লব দেবেরা দু গালে দুটো থাপ্পড় খেলেন বিপ্লব দেব এটা বড় জয় আপনাদের বড় জয় এগুলো না জেনে করেন কেন আগে জানতে হবে এই অশিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষের তফাৎটা এই জায়গা অশিক্ষিত মুখ্যমন্ত্রী করার মূল্যটা মূল্য দিতে হচ্ছে বিজেপি এবং এইসব লোকগুলো থাকার জন্য ভারতের জনতা পার্টি ত্রিপুরা থেকে বিদায় নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর পরিকল্পনা হচ্ছে সমস্ত জায়গায় গোয়ায় আটকাচ্ছে আসামে আটকাচ্ছে ত্রিপুরায় আটকাচ্ছে কেন আটকাচ্ছে ছেড়ে দিন না 32 বছরের যুবক প্রথম ভারতবর্ষের রাজনীতিতে একটা 32 বছরের যুবক এসছেন তার এই লড়াইকে সবাই সাধুবাদ জানান তিনি যদি মানুষের স্বার্থ কাজ করতে পারেন তা করুক না সে আমরা সবাই সহযোগিতা করব নরেন্দ্র মোদী নিজে বুঝে গেছেন 24-এ চলে যেতে হবে তাকে তার জন্য তাকে ইটালি গিয়ে পোপের সাথে দেখা করতে হচ্ছে খ্রিস্টান ভোট নেবেন বলে পোপের সাথে দেখা করছেন কোনো লাভ হবে না ভারতবর্ষের মানুষ কিন্তু তাকিয়ে আছে ডিজেল পেট্রোল আর রান্নার বুঝলেন আমি বললাম আমি 100 বার রামচন্দ্রের নাম বলবো 100 বার আমি ভারত মাতার নাম বলবো 108 টাকার পেট্রোলটা আগে 50 টাকা করে দিতে পারবে গ্যাসের দামটাকে 938 টাকা থেকে 400 টাকা করে দিতে পারবে মানুষকে ত্রাই ত্রাই ডক করে দিতে মানুষ বাঁচার জায়গা নেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মানুষকে শেষ করে হিটলারের গ্যাস চেম্বারে যে আমি হিটলার মেরেছিল না হ্যাঁ একটা শ্রেণী অফ পিপলসকে হিটলার মেরে দিয়েছিল নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে এই গ্যাস চেম্বারের মধ্যে ঢুকে দিচ্ছে এই পেট্রোল ডিজেল আর গ্যাস হলো আমাদের গ্যাস চেম্বারে ঢুকে যাওয়ার অধীর চৌধুরী বলছেন যে কংগ্রেসকে ছাড়া জোট সম্ভব না উনি সমালোচনা করছেন তৃণমূল সহায়তা করছে বিজেপি এলাকায় গোয়ারে হেরেছে এবার উনি এমপি হতে পারবেন তো বড় প্রশ্নের চিহ্ন কিন্তু উনি এবার এমপি হয়ে যেতে পারবেন তো পার্লামেন্টে দেখলেন তো ওদের আরেক নেতা দেখলেন আব্দুল মান্নান এমএলএ ছিলেন এখন চুপ অধীরবাবু একটু সাবধান হোক কেন ওর বার্তা ভালো নয় স্ট্যাটিস্টিক্স বলছে 2024 অধীরবাবু জিতে আসছেন না আর আসতে পারবে না ডিসকভার বিদায় নিতে হবে শুধু চুপ করে অভিনবকে চুপ করে বসে থাকবে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের মানুষ চাইছে তিনি এক্সাম্পল তিনি ভারতবর্ষের পরের পর যতগুলো সার্ভে হয়েছে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা নিয়েছেন মমতা ব্যানার্জি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা নিয়েছেন 2011 সাল থেকে পরপর নিয়ে আসছেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এক্সাম্পল ভারতবর্ষের এক্সাম্পল বিশ্বের এক্সাম্পলের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনাদের টার্গেট তাহলে দিল্লি দিল্লি প্রধানমন্ত্রীর নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায়